প্রথমে এখানে আসলেন, আসার পরে এই যে আপনার অ্যাকাউন্ট সেকশন আছে, তার পাশে দেখেন মিটিং, মানে গুগল অ্যাপস এগুলোকে বলে, এখানে মিট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এই যে ইন্টারফেসটা আসলো, এখানে আসার পর আপনার নিউ মিটিং, এখানে যদি স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এ ক্লিক করেন তাহলে দেখেন সাথে সাথে একটা মিটিং ক্রিয়েট হয়ে যাবে। যতদিন ইচ্ছা, যতদিন ইচ্ছা আপনি এটা রাখতে পারবেন। এই যে লিঙ্কটা কপি করলেন, জি না না না, পাসওয়ার্ড পিনকোড নাই। এই মিটিং লিঙ্কটা কপি করে আপনাদের এখান থেকে চ্যাট বক্সে দিয়ে দেই, দেখা যাচ্ছে এখান থেকে আপনারা এই মিটটা জয়েন করবেন ওয়ান বাই ওয়ান। এটা হলো একটা সিস্টেম যেটা আমরা ইনস্ট্যান্ট, এটা একটা ফিচার আছে। আর একটা ফিচার হলো নিউ মিটিং এ ক্লিক করলেন, ক্রিয়েট এ মিটিং ফর লেটার, এটা লিঙ্কটা কপি করলেন যেটা একটু আগে করে আপনাদেরকে প্রোভাইড করছিলাম। এই যে এভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করে কপি করলেন, করার পর পেস্ট করে দিলেন, বা যাকে দিবেন সে নিয়ে নিল। আপনি যখন হোস্ট করবেন তখন তাকে জয়েন করতে বলা মাত্র সে জয়েন করা মাত্র আপনি ওখানে হোস্ট থাকবেন। এটা একটা সেগমেন্ট, তো এইভাবে মিটিং হোস্ট করা যায় আর কি। এটা হচ্ছে হলো মিটিং এর ফিচার্স। আর আর হ্যাঁ বলেন, আমি যদি মানে মিটিং থেকে বের হয়ে আসি তাহলে কি মিটিং পুরোটাই? আচ্ছা, এটা শুধুমাত্র জুমের ক্ষেত্রে, আচ্ছা এটা শুধুমাত্র জুমের ক্ষেত্রে, জুম থেকে যদি আপনি বের হয়ে আসেন আর তারপরেও আপনি মনে করেন যে মিটিংটা সাথে সাথে ক্লোজ হয়ে যায়, আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি যখন মিটিং থেকে বের হয়ে যাই অনেকে থাকে, আপনি হয়তো থাকেন না কিন্তু অনেকে থাকে, গল্প সল্প করে, সমস্যা হয় না। কিন্তু এখানে একটা ফিচার্স কাজ করে, সেটা হলো নতুন কেউ অ্যাডমিট হতে পারবে না। দেখা যাচ্ছে যে আপনার এখানে পারমিশন দিয়ে আমি চলে গেছি যে আপনার মিটিং এ ঢুকতে পারবেন, এরকম একটা পারমিশন দিয়ে চলে গেছি, আপনাদের হয়তো লিভ নিয়ে আবার ঢুকতে পারবেন হয়তো বা, বাট সবচেয়ে বেশি যেটা হয় নতুন কেউ সে মানে অ্যাডমিট হতে পারবে না, এটা একটা মিটিং এর লিমিটেশন আর কি। আর জুমের ক্ষেত্রে অনেকটা সেম, আপনার মিটিং এ হোস্ট যদি ক্যান্সেল করে দেয় তাহলে ক্যান্সেল, মানে আমি যদি এখানে যে এটা কেটে ক্লিক করা মাত্র যদি ক্যান্সেল করে দিই সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে জুমের ক্ষেত্রে, কিন্তু মিটের ক্ষেত্রে আমি ক্যান্সেল করলাম শুধু আমার লিভ হয়ে যাবে, আপনারা থেকে যাবেন। আচ্ছা, তো এই ধরনের দুটো সেগমেন্ট আছে যেটা মিটিং এ কাজ করে আর কি। ওকে, মিটিং না আশা করি আর কার কোনো কোশ্চেন নাই, মাঝে মাঝে নিজেদের ভিতর মানে মিটিং করবেন। ওকে ঠিক আছে, আমি দ্বিতীয় সেগমেন্টে চলে আসি, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট নিয়ে আমাদের একটু ডিসকাস করা বাকি ছিল আমাদের যে ক্লাসটা, সেটা এখানে দেখেন। আচ্ছা, আচ্ছা এখানে লেখা আছে ডিফাইন কন্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, এটা হচ্ছে আমাদের প্রথম যে টপিকটা, যে কন্টেন্টটা কি হতে পারে এবং এর প্রয়োজনীয়তাটা কি। আচ্ছা, কেউ একজন একটু মানে রেসপন্স করেন এবং বলেন যে কি কন্টেন্ট, কি বা কি কি ধরনের কন্টেন্ট হতে পারে, আর আমাদের কেন কন্টেন্ট মার্কেটিংটা দরকার। কন্টেন্ট কি, কেন কন্টেন্টের দরকার, আচ্ছা কন্টেন্ট কাকে বলে,
একটা টপিক নিয়ে লেখা স্যার, লিখাটা কি একটা বাধ্যতামূলক? ব্লগ লেখা, এই তো কন্টেন্ট। লিখাটা কি বাধ্যতামূলক? তা তো জানি না স্যার। আচ্ছা বাধ্যতামূলক হতে হবে না, লিখা যখনই আপনি কোনো কিছু লিখতেছেন সেটা কিন্তু টেক্সট, সেটা কিন্তু কোন ফরম্যাটে কাউন্ট হচ্ছে? টেক্সট। কিন্তু কন্টেন্ট যা মানে শুধু টেক্সট তা কিন্তু না, কন্টেন্ট একটা ইমেজ হতে পারে, কন্টেন্ট একটা ভিডিও হতে পারে, অডিও, আরো হাজার ফরম্যাট আছে। আমাদের পক্ষে তো অতগুলো ফরম্যাট এই মুহূর্তে জানা নেই, কিন্তু শুধুমাত্র যে একটা টেক্সট একটা লিখা তা কিন্তু না, ইমেজ আকারেও কিন্তু একটা কন্টেন্ট প্রকাশ করা যায়, ভিডিও আকারে একটা কন্টেন্ট প্রকাশ করা যায়, অডিও আকারে একটা কন্টেন্ট প্রকাশ করা যায়। তো এগুলো হলো কন্টেন্টের মেইন কয়েকটা সেগমেন্ট যেগুলো ইউজ করা হয়। আচ্ছা তাহলে কন্টেন্ট কাকে বলে? আচ্ছা এক মিনিট, তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট গুলা বিভিন্ন টাইপের হইতে পারে, সেটা টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও অডিও সহ অনেকগুলো ফরম্যাট আছে কন্টেন্টের, এটা একটু পরে আমরা দেখবো। আচ্ছা তাহলে কন্টেন্ট কাকে বলে এটা সংজ্ঞা যদি দেখে যাই, নেটে কি বলে সেটা আগে আমরা একটু দেখে আসি যে নেট কন্টেন্টকে কি হিসাবে সংজ্ঞায়িত করছে ইন্টারনেটে। আচ্ছা আচ্ছা এখানে দেখে গেলে কি লেখা আছে, কন্টেন্ট ডিফাইন্ড। আচ্ছা হোয়াট ডাজ কন্টেন্ট মিন, সেগুলো সংজ্ঞা আমার একটা যাচ্ছে না। উমর আলী রিপন ভাই, কন্টেন্টের সংজ্ঞা কি হতে পারে? উমর আলী রিপন ভাই, কন্টেন্টের সংজ্ঞা কি হতে পারে? আচ্ছা একটু আগে কিন্তু ডিজিটাল মার্কেট, হ্যাঁ বলেন। আমি তো ক্লাস করতেছি এখন, আমাদের তো নির্দিষ্ট একটা বিষয় আছে যখন ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে ক্লাস করতেছি, ওইটাই একটা কন্টেন্ট। আচ্ছা অরুণ দাটা ঠিক আছে অনেকটা, আর উমর আলী রিপন ভাইয়ের যে বিষয়টা এটা একটু আগে আমরা ডিসকাস করলাম যে কন্টেন্ট যে শুধু টেক্সট হবে তা কিন্তু না, কোন একটা টপিকস এর উপর আমরা একটা ইনফরমেশন দিচ্ছি বা কোন একটা কাজ করতেছি, একটা নির্দিষ্ট একটা নিশ, নিশ তো আমরা জানি, নিশ নিয়ে আমরা কিন্তু কিওয়ার্ড যেদিন শিখছি সেদিন কিন্তু নিশের সংজ্ঞাটাও শিখছি, নিশের উপর ডিপেন্ড করে কোনো কিছু, সেটা হতে পারে একটা টেক্সট, হতে পারে একটা অডিও, হতে পারে একটা ভিডিও, অনেক কিছু হতে পারে, সেটা উপর নির্ভর করে, একটা সিঙ্গেল একটা নিশের উপর নির্ভর করে। সিঙ্গেল নিশ বলে ভুল হবে, কারণ ওটার ভিতরে আমরা কিছু মিক্সড করার চেষ্টা করব। একটা সিঙ্গেল নিশের উপর নির্ভর করে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা কোনো কিছু রিপ্রেজেন্ট করতেছি, একটা নিশকে ব্রডলি ভাবে রিপ্রেজেন্ট করাটাই আমাকে বলতে পারি কি কন্টেন্ট। রিপ্রেজেন্ট, তাহলে আমাদের কন্টেন্টটা কি, কন্টেন্ট হচ্ছে যে আমরা একটা নিশ নিলাম, সেই নিশের উপর আমরা রিসার্চ করলাম, আর রিসার্চ শেষে সেই নিশের উপর আমরা কি করলাম, বিভিন্ন ধরনের ইনফরমেশন থেকে শুরু করে হতে পারে অডিও ভিডিও যেকোনো কিছু হতে পারে, সেটার উপর ভিত্তি করে আমরা রিপ্রেজেন্ট করলাম, এই যে রিপ্রেজেন্টেশনটা করা হলো এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। আচ্ছা তো ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে কন্টেন্ট মার্কেটিংটা কি। এরপরে হলো ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং। ইম্পর্টেন্টটা কি, যে এটার কিছু ইম্পর্টেন্স তো আছেই, তার ভিতর যদি আমরা একটা ইম্পর্টেন্স দেখি যে অনেকগুলো ইম্পর্টেন্স আছে। একটা ধরি যে আমরা যে গুগল অ্যাডসেন্স নিয়ে এতদিন ধরে মানে ভাবতেছিলাম যে আমাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স বা একটা অতিরিক্ত একটা আর্নিং নিয়ে আসা লাগবে, সে আর্নিং নিয়ে আসার জন্য আগে আমাকে নিয়ে আসতে হবে, প্রথমটা দেখি যে আমার গোলটা হচ্ছিল গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমাকে গুগল পে করবে, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এই টার্গেটটা ফিল আপ করার জন্য আমার কি লাগবে,
আমার লাগবে হলো অ্যাডস। এই অ্যাডসটা আমি তখনই পাবো যখন আমার মানে ওয়েবসাইট বা ইউটিউব বা এগুলো কি হবে, মনিটাইজ হবে। আর এটা মনিটাইজ তখনই হবে যখন আমার কি হবে, আমার প্ল্যাটফর্ম গুলোতে কি একটা নির্দিষ্ট পরিমাণে ট্রাফিক আসবে। যখন দেখতেছি আমার একটা নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক আসতেছে তখনই কিন্তু আমি এগুলো পাবো, তার আগে কিন্তু আমি পাবো না। তো কন্টেন্ট মার্ক আর একটা অ্যাডস তখনই আসবে যখন আপনার কি কন্টেন্ট থাকবে, বা ট্রাফিক তখনই আসবে যখন আপনার কাছে একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট আপনি মেনটেন করবেন আপনার প্ল্যাটফর্মে। সরি, কন্টেন্ট মানে ভুল হয়ে গেছে, কন্টেন্ট। ওকে, তাহলে যদি আমি শুরু থেকে একবার বলি যে আমার মেইন টার্গেট হচ্ছিল একটা কন্টেন্ট ক্রিয়েট করা, একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট ক্রিয়েট করা যার ফলে আমার ট্রাফিক আসুক। ট্রাফিক আসলে কি হবে, আমি এখানে মনিটাইজেশনে পাঠাই দিব। মনিটাইজেশন পাঠাই দিলে একটা অ্যাডস আসা শুরু হবে, অ্যাডস আসলে সেখানে আমার গুগল অ্যাডসেন্স আসবে এবং সেখান থেকে ইনকাম হবে। এটা গেল একটা পারপাস। দ্বিতীয় পারপাস সেটা হচ্ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, আমি চাচ্ছি না আমার কোনো গুগলে অ্যাড লাগবে না, আমার কোনো গুগলে অ্যাড লাগবে না। তারপরেও আমার কিন্তু পার্সোনাল একটা ই কমার্স সাইট আছে, আমি বাংলাদেশের একটা ই কমার্স সাইট চালাই যেখানে এর একটা মানে ভালো একটা নাম দাম আছে। তাহলে আমরা যেটা দেখতেছিলাম এতক্ষণ যে আমার হয়তো বা এখানে একটা গুগল অ্যাডসেন্স আছে, সেখান থেকে আমি হয়তো বা একটা ইনকাম আনতেছি, এটা একটা কাজ কারণ হতে পারে আমার কন্টেন্ট রাইটিং এ। আর একটা হতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি একটা বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট একটা ই কমার্স সাইট বা একটা ই কমার্স সাইট যেখানে আমার প্রোডাক্টের মানে বিভিন্ন ধরনের সেল করানো হয়। যেরকম আমরা কিন্তু আজকে কয়েকদিন আগে আসতে কয়েকদিন আগে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি বা ওইখানে দেখি যে একটা ওয়েবসাইটে একটা ব্লগ সাইট থাকা কিন্তু খুবই জরুরি, একটা ই কমার্স সাইটে একটা ব্লগ সাইট থাকা কিন্তু খুবই জরুরি। যেখানে দেখবেন একটা ব্লগ সাইট আছে সেখানে দেখবেন যে মানুষের একটা মানে ইনফরমেশন পাওয়ার জন্য হলেও কিন্তু ওয়েবসাইট একটু বেশি অ্যাক্সেস পায়। তো এটা আরেকটা কারণ যেটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, অর্থাৎ আপনার ওয়েবসাইট যদি মানুষের ভিতর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করে সেজন্য আপনার যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা কন্টেন্ট। যে কি ব্যাপার আপনার মানে একটা জুতা, জুতার আপনি খুব অনেক কিছু লিখছেন যে জুতা কি কি কাজ করলে জুতা অনেকদিন টিকে। যেরকম লেদারের জুতাগুলো আপনারা দেখবেন যে একটু মানে ভিজা বা একটু শুকনা বা একটু ছায়া একটু মানে ওদের যে একটা এনভায়রনমেন্ট সেটা যদি এক এনভায়রনমেন্টে অনেকদিন রাখা হয় তখন দেখবেন ওই লেদারের যে জুতাগুলো থাকে সেগুলো কি হয়ে যায়, একা একা কিন্তু নষ্ট হয়ে যায়। খেয়াল করছেন কখনো? লেদারের জুতাগুলো আপনি দেখবেন আপনি ইউজ করেন না, 5,000 টাকা দিয়ে সুন্দর একটা লেদারের জুতা কিনে রাখছেন, কেনার পর সেই জুতাটা আপনি কি করছেন আপনি ওটা তুলে রাখছেন মনে করেন আলমারির ভিতর, যে যখন কোনো দাওয়াত পাবো সে দাওয়াত গুলোতে পড়ে যাবো। এক বছরে মনে করেন একটা করে বিয়ের দাওয়াত পান, একবার করে ইউজ করেন, 2 বছর বা 3 বছর পর গিয়ে দেখবেন যে 2 বছর এভাবে যদি তুলে রাখেন 2 বছর পর দেখবেন যে আপনার জুতা বের করে মাটিতে রাখছেন আপনার পায়ের নিচ থেকে তলা উপর থেকে ছাল বা করে একা একা খুলে চলে যাচ্ছে। তো এটা নিয়ে যদি আপনি মানে এখন বাটা কোম্পানি তারা যদি এই নিয়ে একটা টিপস দেয় এন্ড পাশাপাশি যদি তাদের সেলকে প্রমোট করে তাহলে কি তাদের জন্য ভালো না খারাপ? অবশ্যই ভালো, এতে তাদের সেল কিন্তু বাড়বে। তাহলে আমরা যদি একটা বাটা কোম্পানিকে টার্গেট করি, যে বাটা কোম্পানি যদিও তারা এগুলো করতেছে এখন আসে আগে করতো না, বাটা কোম্পানি সে শু নিয়ে একটা কন্টেন্ট লিখলো, সে কন্টেন্ট লিখার পর সে কি করলো বিভিন্ন মানুষকে একটা ট্রাফিক নিয়ে আসলো, উদ্দেশ্য একটাই ভাই সেটা হচ্ছে ট্রাফিক আনা বা রিচ করানো, ট্রাফিক বা রিচ। সেখান থেকে সেই কন্টেন্টটা কি করলো মানুষের কাছে পৌঁছালো, পৌঁছানোর পর মানুষ সেখানে কিন্তু ট্রাফিক বা রিচ এগুলো কিন্তু পাইলো, পাওয়ার পর সে কি করলো মানে তার একটা সেল সেল সে কি করলো রান করালো। বা আমরা তো জানি যে গুগল অ্যাড দেও কিন্তু সে চাইলে একটা ক্যাম্পেইন রান করাতে পারে, তো যে কারণে হোক সে একটা রিচ করানোর চেষ্টা করলো যে আমার ওয়েবসাইটে ট্রাফিকটা আসুক। তো সে ওয়েবসাইটে ট্রাফিক আনলো কন্টেন্টে, এখানে সে কোনো রকম অ্যাড ইউজ করে নাই, এমন সে যে মানুষের ডেটা গুলো পাইলো সেই ডেটা গুলোর উপর রান করে সে কি করলো ফিউচারের জন্য আপনার গুগল অ্যাডসে অ্যাপ্লাই করলো। এটা হতে পারে আরেকটা কারণ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এরকম হাজারটা কারণ আছে,
আমরা যদি ওয়ান বাই ওয়ান দেখতে যাই যে তার ফিউচারটা হচ্ছে মেইন টার্গেট, সেটা হচ্ছে ট্রাফিক বা রিচ করানো। তো ট্রাফিক এন্ড রিচ করানোর জন্য আপনার পিওর কন্টেন্টের উপর আর কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের বিষয় যে একটা কন্টেন্ট মার্কেটিং আমাদের প্রয়োজনীয়তা কি। ওকে, আমাদের প্রথম দুটো সেগমেন্ট শেষ, আমরা পরের সেগমেন্টে যাই, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপ কন্টেন্ট। এটা হয়তো আপনাদের সাথে আমি ডিসকাস করছি, প্রথম ক্লাসে হয়তো আপনাদের সাথে এটা ডিসকাস করা হয়েছিল, কিন্তু ডিটেইলসে বলা হয় নাই যে এখানে কয়েকটা ধরনের ভিন্ন ভিন্ন টাইপের কন্টেন্ট হতে পারে। আর্টিকেল কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট, অডিও কন্টেন্ট, আরো অনেকগুলো কন্টেন্ট আছে। আচ্ছা, এর ভিতর সবচাইতে পপুলার কন্টেন্ট কোনগুলো একটু বলেন তো। আর্টিকেল কন্টেন্ট, কন্টেন্ট বলতে আমাদের মাথায় যে কথাটা একদম ঢুকে গেছে সেটা হচ্ছে আর্টিকেল। সেটা হলো, এটা একটা টেক্সট টাইপের বলা যেতে পারে। আর আর্টিকেল কন্টেন্টটাকে আমরা কি জন্য সবচেয়ে বেশি আমরা প্রথমে ভাবতেই একটা আর্টিকেলের কথা কি জন্য আসে, আমরা যখন কোনো একটা আর্টিকেল দেখি, আর্টিকেলে কিছু সেগমেন্ট থাকে। কি কি ধরনের সেগমেন্ট থাকে? টেক্সট তো থাকবেই, তারপরে হলো ইমেজ থাকবে, যে হ্যাঁ ভাই আমার একটা কি বিষয়ের উপর সেটার উপর একটা ইমেজ থাকতেছে। তারপরে ভিডিও থাকতে পারে, তারপরে থাকতে পারে হচ্ছে হলো আপনার একটা আর্টিকেল তো মেইনলি তিনটা জিনিসই থাকে, একটা টেক্সট, একটা ইমেজ, একটা ভিডিও, আর তারপরে যে কোনো ইনফরমেশন লাগে সেই জিনিসগুলো অ্যাড করানো হয়, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই জিনিসটাই থাকে। এটাও যদি বাদ দেয়, এই দুটো জিনিস থাকবেই, এটাও বাদ দেয়, টেক্সট থাকবেই। তো সবার আগে যে বিষয়টা আসে আমাদের মাথায় যে কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি চলে, সেটা হলো আর্টিকেল কন্টেন্ট। এটা একটা বিষয় গেল। তারপর আছে ইমেজ কন্টেন্ট। ইমেজ কন্টেন্টের সুযোগ সুবিধাটা কি, আপনি আমরা আমরা যখন মানে এতদিন স্টাডি করতাম, স্টাডি করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখতাম সেটা হলো যে কোনো কিছু একটু সার্চ করি যে কন্টেন্ট, আচ্ছা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট, এটা লিখে সার্চ করি। সার্চ করলাম, আচ্ছা আমি এখানে পড়াটা সবচেয়ে বেশি সোজা হবে নাকি ইমেজে গিয়ে কোন একটা ইমেজ দেখে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেশি সোজা হবে? ইমেজ থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে নাকি আপনার পোস্টে থেকে মানে একটা আর্টিকেল থেকে পড়ে পড়ে একটা আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে? আচ্ছা, আমি হলাম মানে জিরো ইউজার, সবার শেষের ইউজার যাকে বলে, এন্ড ইউজার যাকে বলে, আমার অত ডিটেলস জানা লাগবে না, আমার খালি মানে তাড়াতাড়ি সময় নেই আমার হাতে, এরকম একটা অবস্থা। ম্যাক্সিমাম কিন্তু তাই হয়, নেটে কিন্তু তারা বেশি সময় দিতে চায় না খোঁজাখুঁজি করতে। সেক্ষেত্রে আমাদের ইমেজের উপর একটা বেশি প্রেশার থাকে, অডিওর চাইতে, সরি অডিও ভিডিওর চাইতে। ভিডিও যদি আপনি ভিডিও দেখতে যান, আপনার ভিডিওতে আপনি অতটা সময় দিতে চাইবেন না, আপনি চাইবেন যে খুব দ্রুত আপনার কাজটা যেন হয়ে যায়, জিনিসটা আপনি যেন বুঝতে পারেন। স্লাইডেও আপনি অতটা সময় দিতে চাইবেন না, অডিওতে আরও সময় দিতে চাইবেন না। আর্টিকেলটা পড়লেও পড়তে পারেন, কিন্তু আপনি চান যে ইমেজটা যেন থাকে, কারণ ইমেজে আপনি একটি কন্টেন্টকে যদি ইমেজে সুন্দরভাবে পাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনি এটার উপর কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি আর নাই। আচ্ছা, ভিডিও কন্টেন্ট নিয়ে বলার কিছু নাই, ভিডিও কন্টেন্টের জন্য আমাদের ইউটিউবে একটা ক্লাস আছেই, যে মানে ইউটিউব স্টাডির উপর, ওটা দেখে নিলে পারবেন। আর তারপরে বলতে একটুকুই যে মানুষ যখন কোনো বিষয়ে কোনো একটা মানে প্র্যাকটিক্যালে অলরেডি মানে কেউ দেখাচ্ছে একদম ওয়ান বাই ওয়ান, এরপরে কি তারপরে কি এইভাবে দেখাচ্ছে, এই জিনিসগুলো ভিডিও কন্টেন্টের উপর কোনো জিনিস নেই। আর্টিকেলের চাইতেও বেশি, ইমেজের চাইতেও বেশি, এগুলো চাইতে সবচেয়ে বেস্ট যেটা সেগুলো ভিডিও কন্টেন্ট। আর অডিও কন্টেন্টটা চলে হচ্ছিল বিশেষ করে বুক রিডিং এর ক্ষেত্রে, কোন একটা পোস্ট আপনি পড়তে যাচ্ছেন না, সময় নেই হাতে, 10 মিনিট স্কুল কিন্তু অলরেডি এই ধরনের ক্যাম্পেইন গুলো রান করাচ্ছে, কি যে হ্যাঁ নিচে একটা আর্টিকেল থাকতেছে, উপরে আপনি মনে করেন অডিও একটা প্লে বাটন ওরা রাখে দিছে, 10 মিনিট স্কুলের দেখবেন যে ওরা অলরেডি কাজগুলো করতেছে, বিশেষ করে বাচ্চাদের জন্য।
এদের দেখবেন বিভিন্ন ধরনের অডিও বুক রাখা দিয়েছে। আচ্ছা আচ্ছা না এদিকে এসএসসি 2021-এর সকল পরীক্ষার্থীদের জন্য এখানে দেখবেন যে এদের কোথাও না কোথাও আছে, যেখানে ওরা নিচে ইংলিশ, বিশেষ করে ইংলিশে আমি দেখেছিলাম যে ইংলিশে ওরা একটা কোর্স রেখে দিয়েছে, উপরে মনে করেন লিখে রাখছে যে কিভাবে কি এই টাইপের। আচ্ছা এটাও এখন পেইড হয়ে গেছে, আগে ফ্রি ছিল। ওকে তো এটা হলো বিষয়, দেখবেন যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যারা কি করে অডিও একটা সেকশন রাখে দেয় মার্কেটিং এর করার জন্য। তো এটা হলো অডিও এর একটা বিষয়। তো ঠিক আছে, আমরা বিভিন্ন মার্কেটিং গুলো সম্পর্কে জানলাম, আর তারপরে যেগুলো আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, তাও একবার আমি এখানে নিয়ে যাচ্ছি। তো ডিফারেন্ট টাইপ অফ আপনাকে যেটা বলে কন্টেন্ট, সেটা নিয়ে আসলে আপনাদের কোনো পার্থক্য বা সমস্যা থাকার কথা না। কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো যেগুলো আছে, ব্লগিং, তারপর হচ্ছিল কোম্পানি ব্লগ, গেস্ট ব্লগ, ফ্রি ব্লগ, ফেসবুক, লিঙ্কডইন, মিডিয়াম, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমিও, স্লাইড শেয়ার, সানপ্লাস ইডিসি, এগুলো হচ্ছিল অনেকগুলো নাম করা প্ল্যাটফর্ম যেগুলোতে কন্টেন্টের মার্কেটিং করা হবে বা কন্টেন্ট শেয়ার করা হবে। আচ্ছা হয়তো এখন আমরা এর চাইতে অনেক বেশি জানি, অনেকগুলো প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা পরিচিত আছি যে কিভাবে কিভাবে কন্টেন্ট শেয়ার করা যায়। ওকে আমাদের প্ল্যাটফর্মটা গেল, তারপর চলে আসি এখানে। আচ্ছা এখানে যদি আমরা দেখি যে কন্টেন্ট এখানে কি কি ধরনের আছে, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্ট কোয়ালিটি এন্ড অ্যাভয়েড ইন কন্টেন্ট, এই তিনটা সেকশন। আগে আমরা কন্টেন্ট ক্যাটাগরি থেকে শুরু করি। সেখানে দেখাচ্ছে না, আমি আলাদা ভাবে বলতেছি যদি এখানে না পাই। না এখানে অনেক, আচ্ছা কন্টেন্ট ক্যাটাগরি আমরা ওখানে খুঁজে পেলাম না, ওখানে অন্যান্য ক্যাটাগরি গুলো দেখাচ্ছে। আসলে কন্টেন্ট এর ক্যাটাগরি বললে ভুল হবে, এটা হচ্ছে বলা যে জনরা, এই জিনিসটা দেখে জানার না বা যেটা উচ্চারণ হোক, কিন্তু এটার মেইন উচ্চারণ হলো জনরা। আচ্ছা তো কন্টেন্ট জনরা নিয়ে যদি আমরা একটু দেখি, তাও আমাদের একটা কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আপনি কি কি লিখতে পারেন, এডুকেশনাল পারপাসে আপনি একটা পোস্ট করতে পারেন, হতে পারে এডুকেশনাল, হতে পারে এন্টারটেইনমেন্ট, অর্থাৎ আপনার পোস্ট থেকে কেউ শিক্ষা নিয়ে কিছু জানতে পারতেছে, তারপর হতে পারে সেখানে সে বিনোদন নেওয়ার জন্য সে সেখানে আসছে, হতে পারে সেখানে কোনো ইনফরমেশন বা নিউজ সে পাচ্ছে, আরো কি দেওয়া যেতে পারে, আর কি কি ধরনের কন্টেন্ট ক্যাটাগরি থাকতে পারে বা জনরা থাকতে পারে একটু বলেন তো। এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ইনফরমেশন, আর কি আচ্ছা মেইনলি এই তিনটাই থাকে। আবার এখানে আরো অনেক কিছু সাব ক্যাটাগরি আছে, যেরকম কিছু কিছু মানে ওয়েবসাইট আছে যেটা মেইনলি ইনফরমেশন উপর যদি বেস করি এরা রিভিউ দেয়, রিভিউ সাইট, যে হ্যাঁ এই জিনিসটা কিরকম চলতেছে, এ প্রোডাক্টটা কিরকম চলতেছে, প্রোডাক্টের রেটিং কিরকম, এগুলো কিন্তু দেয়। তারপরে দেয় বিভিন্ন ধরনের চেকলিস্ট আছে, চেকলিস্ট বলতে যে এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে বিভিন্ন চেকলিস্ট দিয়ে দিল, যে লিস্টের ভিতরে আপনারা খুঁজে পাবেন যে এখন কি চলতেছে বা ওটা রিলেভেন্ট আর কি কি আছে, বা একটা ফ্লো, চেকলিস্ট বা ফ্লো বলতে পারি এটাকে আমরা, চেকলিস্ট বা ফ্লো,
এগুলোর অনেক সুযোগ সুবিধা আছে। তো এটা হলো কন্টেন্ট ক্যাটাগরি, যে মেইনলি আমাদের পারপাস থাকে আমরা কিছু শিখাচ্ছি, বিনোদন দিচ্ছি কিংবা কোনো ধরনের তথ্য শেয়ার করছি, এ সব কিছু থাকে আমাদের কন্টেন্ট ক্যাটাগরির ভিতর। আচ্ছা, পরবর্তী যে ধাপটা সেটা হলো কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটির ভিতর কি কি থাকে একটু দেখে আসি। দেখি এরা কিছু বলছে কিনা, সেভেন ট্রেডস এরা কি বলছে দেখে আসি। আচ্ছা, এখানে একটা আছে কিছু, এখানে আর এরা কিছু শেয়ার করছে কি, এটা পারফেক্ট। তো আমরা যদি কন্টেন্ট কোয়ালিটিতে দেখি, তাহলে আপনার একটা কন্টেন্ট একটা লেন্থ আছে, এই লেন্থটাকে আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, ভিজুয়াল অ্যাপিল, অর্থাৎ আপনার কন্টেন্টটা মানুষের চোখের সামনে ভালো করে, মানে মানুষ সেটা দেখে পছন্দ করতেছে কিনা, তার পছন্দ অপছন্দ একটা বিষয় আছে, এগুলো বলা যায় ভিজুয়াল অ্যাপিল। যে সে সেটা কিভাবে দেখতেছে, আপনার কন্টেন্টের কোয়ালিটি মেনটেন করার জন্য অবশ্যই দেখতে হবে স্পেলিং অ্যান্ড গ্রামার, এই শব্দটা ইউজ করতে হবে। ফরম্যাটিং, আচ্ছা ফরম্যাটিং বলতে যে আপনি এক একটা প্যারা এক এক জায়গায় এমন ভাবে দিচ্ছেন যে দেখতে সুন্দর লাগতেছে না। রিডিবিলিটি, আচ্ছা রিডিবিলিটি কি, এটা একটু পরে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এক্সপার্টাইজ, অথোরিটিভনেস, আচ্ছা অভিজ্ঞতার কথা যেটা বলা হয়েছে, অ্যান্ড ট্রাস্টওয়ার্থিনেস, ওভারঅল ভ্যালু, আচ্ছা বা ভ্যালিড বলতে পারি, ভ্যালিডিটি। ওকে, আপনি একটা আর্টিকেল শেয়ার করতেছেন, আর্টিকেলটার, আচ্ছা কন্টেন্ট কোয়ালিটিটা এখন এক করে দেখি, আর্টিকেলটা আপনি শেয়ার করতেছেন, আচ্ছা মানুষের প্রতি 1 মিনিটে সে কতগুলো ওয়ার্ড পড়তে পারে এটা কি আপনাদের জানা আছে? প্রতি 60 সেকেন্ডে একটা মানুষের ওয়ার্ড পড়ার দক্ষতা কতখানি? আচ্ছা, আচ্ছা 250 ওয়ার্ড। দ্য অ্যাভারেজ পার্সন ইন বিজনেস রিডস নো ফাস্টার দেন পিপল ডিড 100 ইয়ার্স অ্যাগো। দ্য অ্যাভারেজ রিডিং স্পিড 200 থেকে 250 ওয়ার্ড ইন এ মিনিট। আচ্ছা, প্রতি মিনিটে অর্থাৎ প্রতি 60 সেকেন্ডে মানুষ 200 থেকে 250টা ওয়ার্ড মানে কি করতে পারে, পড়তে পারে। আচ্ছা, আমি এটা ধরবো না, আমরা এটা ধরবো হচ্ছিল কত, আমরা ধরলাম এখানে কয় মিনিট ধরা যায়, 120 প্রতি সেকেন্ডে। আমরা যদি দুটা করে ওয়ার্ড ধরি, যে একটা মানুষ প্রতি সেকেন্ডে দুটা করে ওয়ার্ড পড়তে পারে, সেক্ষেত্রে অনেকে আছে স্লো রিডার, সেক্ষেত্রে তার এখন ধরলাম 120 ওয়ার্ড, অর্থাৎ প্রতি মিনিটে সে পড়তে পারে 120 ওয়ার্ড। পার মিনিট 120 ওয়ার্ড, আচ্ছা এটা একটা গেল। এখন আমার কোশ্চিন হলো যে আমার একটা আর্টিকেল আমি লিখতেছি, সে আর্টিকেলটা মানে কত ওয়ার্ডের হওয়া আমার জন্য মানে একটা পারফেক্ট, বা আমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট হবে বলে। জি আচ্ছা, যদি একটা মানুষ আমার ওয়েবসাইটে ইনফরমেশন নিতে আসে, বা আমার দেখতে হবে আমার জনরাটা কি, আমার জনরাটা যদি হয় এন্টারটেইনমেন্ট, সেক্ষেত্রে আমি এটা কত রাখতে পারি, 500 ওয়ার্ড, অর্থাৎ 500 ওয়ার্ডের ভিতর আমার পুরো টেক্সটটা মানে পুরো প্যারাগ্রাফ বা পুরো আর্টিকেলটা যেন সুন্দরভাবে মানে ইয়ে হয়ে যায়,
কমপ্লিট হয়ে যায়, কারণ পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার কত সময় লাগতেছে সেটা একটা হিসাব অনু করে নিলেন ক্যালকুলেটর বলে। দেখেন 4 মিনিট সময় লাগতেছে তাকে পুরো একটা প্যাসেজ করতে, তাহলে আমি যদি 5 মিনিটের যদি একটা সময় ধরি, কারণ ম্যাক্সিমাম কোন একটা পোস্ট একটা মানুষ 5 মিনিটের বেশি পড়লে সে একটা মানে ওখানে অনিয়া চলে আসে, তাহলে আমার মাথায় রাখতে হবে যে আমার প্যারাগ্রাফে কোনোভাবেই বা আমার আর্টিকেলে কোনোভাবে 600 ওয়ার্ডের বাইরে এই যে লেন্থটা সেটা যেন এক্সিড না করে। বিষয়টাকে বুঝতে পারছেন? আমার এই জিনিসটা বা আমার এই এটাকে কি বলে আমার যে আর্টিকেলের যে লেন্থটা সেটা যেন কোনোভাবে 600 ওয়ার্ড মিস না করে, কারণ 6 মিনিটের বেশি বা সরি 5 মিনিটের বেশি কোনো একটা মানুষ একটা আর্টিকেলে প্রয়োজন ছাড়া খুবই প্রয়োজন ছাড়া সে সময় দিতে চাইবে না, তারপর তার পড়ার একটা অনীহা বা সময়সীমা নিয়ে তাদের জন্য আমাদের যে জিনিসটা মেনে করতে হবে সেটা হলো 600 ওয়ার্ডের বেশি যেন না হয়, এটা একটা ট্রিক্স আর কি। ওকে, আর ইউএস রেশিও তো যখন আপনারা দেখছিলেন হয়তো বা যখন 400 ওয়ার্ড এখন ওরা কিন্তু বলে দিচ্ছে যে ভাই নিম্নভাগে 400 ওয়ার্ড থাকতে হবে, তাহলে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে যে আমাদের কন্টেন্টটা যেন সেক্ষেত্রে একটা মানুষ কোনোভাবে 600 ওয়ার্ডের বেশি সে পড়তে অনিয়া ফিল করবে, তো এই জন্য আমাদের আর্টিকেলের যে লেন্থটা সেটা আমরা 600 ওয়ার্ড রাখার চেষ্টা করবো, এটা গেল একটা বিষয়। ওকে, দ্বিতীয় একটা বিষয়, আমার কন্টেন্টে ভিজুয়াল আপিল অর্থাৎ আমার দেখতে যেন সুন্দর লাগে বা মানুষ যেন এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে সেই কারণের জন্য আমরা এখানে কিছু এলিমেন্ট অ্যাড করবো। যেরকম আমার কন্টেন্টে যদি আমি একটা ইমেজ অ্যাড করি অর্থাৎ উপরে লেখা থাকবে সমস্যা নেই, পুরো লেখাটাকে যদি আমি একটা ইমেজে রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে দেখেন আমার কন্টেন্টের যার কোয়ালিটি সেটা কিন্তু মেনটেন থাকতেছে, অর্থাৎ আমি একটা লম্বা একটা পোস্ট লিখলাম, দেখেন এরা কিন্তু চাইলে লিখাতে কিন্তু শেষ করে দিতে পারতো, এরা কিন্তু দেখেন সুন্দরভাবে ইমেজ একটা অ্যাড করছে, লেখার শুরু থেকে শেষ পর্যন্ত সে বারবার ইমেজ অ্যাড করার চেষ্টা করছে। এর কারণটা কি, যখন আপনি শুধু লিখাতে আপনার পুরো কন্টেন্টকে আপনি পাবলিশ করার চেষ্টা করবেন সেটা মানে সাদামাটা হয়ে যাবে, দেখেন পুরো সাদামাটা একটা কন্টেন্ট লাগতেছে, বাট এখানে যদি আমরা একটু ইমেজ দিয়ে দেখাতাম যে বিষয়টা এই হতে পারে সেক্ষেত্রে দেখেন আপনার এখানে একটু হলেও মানে ভিজুয়াল অ্যাপিল বা অ্যাপিয়ারেন্সটা একটু ভালো লাগতো, এটা একটা বিষয় যেখানে আমরা চাইলে ইমেজ বা রিলেটেড ভিডিও অ্যাড করতে পারি, আর যেটা কি করতে পারে আমার এখানে কন্টেন্টের একটা কোয়ালিটি মেনটেন করতে পারে। স্পেলিং এন্ড গ্রামার এটা তো মাস্ট, আপনি একটা কন্টেন্ট লিখলেন গুগলে আপনি সাপোজ ধরা গেল যে আপনি একটা বাংলা একটা কন্টেন্ট লিখতেছেন, আচ্ছা আমি এখান থেকে এটুকু নিই আর এখান থেকে গুগল ট্রান্সলেটর টপ এন্ড করি, গুগল ট্রান্সলেটর ঠিক আছে, এখানে আমার একটা টেস্ট চলে আসছে, আমি এখানে ডেটাটা বসে দিচ্ছি, ওকে এটা বসে দিচ্ছি, আচ্ছা আমি সুন্দরভাবে এখানে লিখলাম, লিখে এটা যদি কপি পেস্ট করি আপনাদেরকে পড়তে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? এই লেখাটা একটু আগে যে লেখাটা কপি করে নিয়ে আসলাম এই লেখাটা যদি আমি এখানে পেস্ট করে দেই বা আমি আমার কন্টেন্ট হিসেবে পাবলিশ করি হয়তো এটা ইউনিক হতে পারে, এখানে ইউনিক ইউনিকনেস যে জিনিসটা সেটা মেনটেন করা হচ্ছে, কিন্তু আপনাকে তার পড়তে কিন্তু এখানে সুবিধা থাকতেছে না অসুবিধা হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যাল সেন্টেন্স স্ট্রাকচার সহ আরো অনেক জায়গায় ভুল দেখা দিবে, এই যে ভুল দেখাগুলো দেখা দিচ্ছে এগুলোর জন্য আমাদের আরেকটা জিনিস ইনশিওর করতে হবে যে আমার এই যে কাজগুলো করতেছি বা আমার কন্টেন্টের ভিতরে কোনো রকম স্পেলিং এন্ড গ্রামার যে মিস্টেক গুলো যেন না থাকে, এই জিনিসটাকে আমাকে ইনশিওর করতে হবে। আচ্ছা এই জিনিসটা আমাকে ইনশিওর করতে হবে যে আমার কন্টেন্টের ভিতরে যেন কোনো প্রকার স্পেলিং এন্ড গ্রামার মিস্টেক যেন না থাকে। আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো ফরম্যাটিং, ফরম্যাটিং বিষয়টা দেখেন যে আপনি একটা চিঠি লিখতেছেন
চিঠির এক একটা জায়গায় এক একটা ভাবে আপনি কি করলেন, এক একটা অংশ এক একটা সেকশনে রাখতেছেন, এতে আপনার চিঠিটা দেখতে অবশ্যই ভালো লাগবে না, কারণ চিঠির একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট মেনটেন করানো হয়। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করবেন, যে শুরুতে একটা লিখা থাকতেছে প্রয়োজনের খাতিরে, কিছু লিখা আছে, তারপর একটা ছবি দেওয়া আছে, আবার লিখা আছে, আবার ছবি দেওয়া আছে, এরকম। এই যে এখানে এই জিনিসটা, এই উপরে যে লেখাটা আছে দ্য টপ 10%, এটা আপনি মিডলে রাখলেন, আমাদের হচ্ছে রাইট পাশ দিয়ে শুরু করছে, রাইট সাইড দিয়ে শুরু করছে, সেটা দেখতে ভালো লাগছে, এই জন্য ফর্মেটিং বিষয়টা অবশ্যই মেইন। আচ্ছা, ফর্মেটিং এর বিষয়টা গেল। রিডেবিলিটি, রিডেবিলিটির এক্সাম্পলটা হলো এরকম যে আপনি কোন একটা লেখা লিখছেন, সেটা যদি মানুষ পড়তে না পারে সেক্ষেত্রে দেখবেন যে আপনার এখানে কন্টেন্টের ট্রাফিক আসাটা সম্ভব না। স্পেলিং এন্ড গ্রামার তো দিলেন, দেওয়ার পরে আপনার রিডেবিলিটি দিতে হবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল আমি দিতে চাইছিলাম, যেটা হলো 1 নম্বর এক্সাম্পল একটা দেই, সেটা দেখেন। আচ্ছা, এখানে তিনটা ওয়ার্ডের সাথে কিন্তু আমি এখানে আপনাদের সাথে পরিচয় করে দিলাম, রিডেবিলিটির নিচে আন্ডারে দেখেন তিনটা ওয়ার্ডের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিলাম। তিনটার মানে কি কি একটু কেউ বলেন তো। তিনটার মানে কি কি? এই তিনটা ওয়ার্ডের মিনিং কি কি একটু বলেন। আচ্ছা, এতগুলো মানুষ তো কেউ যদি না জানে বিষয়টা তো কেমন লাগে না? আচ্ছা, ভাষার বিষয়টা নিয়ে আমি আপনাকে আইকিউ থেকে বলছি যে আপনার আইকিউটা থেকে কি বলে যে তিনটা শব্দ অর্থগুলো কি কি, মিনিং কি? আচ্ছা, এখন আমি আমার মতো করে বলি, তিনটাই সেম ওয়ার্ড আপনার, আমরা যেটা অলরেডি করতেছি, আমরা অনেকে আছি এখানে যারা আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ তারা স্নাতক পর্যায়ে আছে, এই আন্ডার গ্রাজুয়েটের পরবর্তী যে ধাপটা, তারপর আপনি যেটা পড়বেন সেটাকে বলে পোস্ট গ্রাজুয়েটেড বা পোস্ট গ্রাজুয়েট, আর ওটাও আপনাকে মাস্টার্স বলে আমরা মেনশন করতে পারি, আবার ওটার মিনিং কিন্তু স্নাতকোত্তর। তো আমি দেখা যাচ্ছে একটা বাংলা একটা সাইট লিখছি যেখানে বারবার আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, আপনাদের কাছে কি এটা পড়তে সুবিধা লাগতেছে নাকি কঠিন লাগতেছে? স্নাতক উত্তর এই লেখাটা যদি আমি একটা প্যাসেজে লিখি যে ওর নাম কি, আমাদের বাংলার বাঘের নামটা ভুলে গেলাম, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই ধরি, উনি তো অবশ্য হায়ার স্টাডি করেন নাই। আচ্ছা, বাঘের নাম তো মনে হয় শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ মনে পড়ছে, শেরে বাংলা একে ফজলুল হক। তিনি কিন্তু স্নাতক উত্তর করার জন্য অনেক পরিশ্রম করছে বা অনেক গল্প আছে আমাদের জানা আছে। তো তিনি কিন্তু দেখেন তার একটা প্যাসেজ আমি লিখছি, সেক্ষেত্রে লিখলাম যে স্নাতক আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের বাংলার বাঘ, তিনি স্নাতক উত্তর করার জন্য বিলাতে ভ্রমণ করেন বা বিদেশে যান,
এটা সুন্দর লাগতেছে বেশি নাকি মাস্টার্স গ্রহণ করতে বিদেশে যান এটা বেশি সুন্দর লাগতেছে, বা আপনার কাছে কোনটা বেশি সহজ লাগতেছে? মাস্টার্সটা আরো বেশি সহজ, আমরা কিন্তু জানি যে আমাদের বাঙালিরা স্নাতকোত্তর ওয়ার্ডটা ইউজ করি না, আমরা বাঙালিরা এই ওয়ার্ডটা ইউজ করি না, আমরা বাঙালিরা এই ওয়ার্ডটা ইউজ করি বেশি। আচ্ছা সাইদুর ভাই আপনার নামটা আমি প্রেজেন্ট করে দিব একটু।